জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট পাশ হচ্ছে আজ সোমবার থেকে কার্যকর হবে নতুন বাজেট শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার বক্তব্যে এবারের বাজেটে কিছু নীতি সংশোধনের প্রস্তাব তুলে ধরেন পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয় অর্থ বিল এবারের বাজেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগে কর অব্যাহতির সুবিধা বহাল থাকছে একই সাথে ব্যক্তিশ্রেণীর সর্বোচ্চ আয়কর ত্রিশ শতাংশের বদলে পঁচিশ শতাংশে নামিয়ে আনা হয়েছে এর বাইরে বড় কোনো পরিবর্তন আনা হয়নি গত 6 জুন জাতীয় সংসদে বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী এরপর গত কয়েক সপ্তাহে প্রস্তাবিত বেশ কিছু নীতি নিয়ে আলোচনা সমালোচনা হয় সংসদে যার একটি কালো টাকা সাদা করার সুযোগ উন্নয়নের ধারা বজায় রাখতেই আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে যা বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট অধিবেশনে আলোচনায় বিভাগীয় সব শহরে মেট্রো রেল চালুর ঘোষণাও দেন সরকার প্রধান আমি মোটেই বাজেটকে উচ্চ সংসদে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট অধিবেশনে শনিবার বিকেলে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা প্রতিবন্ধকতার পরও উন্নয়ন চালু রাখতে তার সরকারের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন সংসদ সদস্যদের সামনে উচ্চ প্রবৃদ্ধি অর্জন ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছি প্রধানমন্ত্রী বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই এই বাজেট দেওয়া হয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগুলে এর বাস্তবায়ন সম্ভব এ সময় সর্বোচ্চ বহাল রাখার প্রস্তাব করেন তিনি ভাগ সেটাকে আমরা এখন কমিয়ে মাত্র পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়েছি ইনশাল্লাহ হত দরিদ্র পরে বাংলাদেশে কেউ থাকবেন না আমরা দু হাজার সালের মধ্যে এই অতি আর একবার সুন্দর কথা নিয়ে আসবো ইনশাআল্লাহ উন্নয়নের গতি দেখতে সমালোচকদের গ্রামে যেতে বলেন প্রধানমন্ত্রী এছাড়া সব বিভাগীয় শহরে মেট্রো রেলের মতো সার্ভিস চালুর ঘোষণাও দেন দেশকে এগিয়ে নিয়ে যাব সেই আহ্বান জানাই আমাদের সুচিন্তিত নীতি কৌশল এবং গণমানুষের শক্তিকে যুগপথ ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ

শনিবার রাতে রাজধানীর শেরে বাংলা নগর থানায় জিডি করেন তিনি জিডিতে উল্লেখ করেন বৃহস্পতিবার রাতে হোয়াটসঅ্যাপে তাকে হত্যার হুমকির হুমকির তথ্য জানান হবিগঞ্জের চুনারুঘাট থানার ওসি ওই এলাকা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হকের নির্বাচনী এলাকা চার থেকে পাঁচ জনের একটি দল আরও তিন দিন আগে মাঠে নেমেছে বলে তাকে জানানো হয় রাতে ঘরের বাইরে বের না হতে এবং সতর্ক থাকতে পরামর্শ দেন পুলিশ কর্মকর্তা তবে দলের সদস্যদের পরিচয় জানাননি ওসি এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জিডিতে উল্লেখ করেন ব্যারিস্টার সুমন রাজধানীর বনরূপা এলাকায় নববধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত সহ সাতজনকে পুলিশ বলছে প্রেমের সম্পর্ক ভেঙে অন্য জায়গায় বিয়ে করাই এর কারণ এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছয়জনকে আসামি করে মামলা হয়েছে শুক্রবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে খিলক্ষেতের বনরূপা এলাকায় ঘুরতে যান ভুক্তভোগী ওই নারী তাদের অভিযোগ এ সময় আবুল কাশেম নামের এক ব্যক্তির নেতৃত্বে সাতজনের একটি দল তাদের অপহরণ করে তারপর ঘটে গণধর্ষণের ঘটনা মামলার এজাহারে বলা হয়েছে আসামি আবুল কাশেম ওই নারীর পূর্ব পরিচিত তাকে বিয়ে না করাতেই তাদের ঝোপে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয় তিন লাখ টাকা আর তা আনার জন্য ছেড়ে দেওয়া হয় স্বামীকে সে সময় গণধর্ষণের শিকার হন ওই নারী মুক্তিপণ দাবি করে যে এই টাকা না দিলে তাদেরকে মেরে ফেলবে বা তাদেরকে নির্যাতন করবে এক পর্যায়ে তারা কান্নাকাটা করে এবং অনেক চিৎকার করার পরে ফাঁকা জায়গা বলে আশেপাশের লোকজন ওই রাতেও টের তো আর্তনাদ করার পরে তারা বলে যে অন্তত আমাদের একজনকে ছেড়ে দেন তাহলে আমরা যে আপনাদের দাবি টাকাটা আনতে পারবো পুলিশ ট্রিপল নাইনে ফোনপে বনরূপা এলাকায় গেলেও সে রাতে আর ধরা যায়নি অভিযুক্তদের ভোরে উদ্ধার করা হয় ওই নারীকে পরে শনিবার দুপুর পর্যন্ত চালানো অভিযানে গ্রেফতার করা হয় প্রধান আসামি কাশেম সহ সাতজনকেই প্রাথমিকভাবে বিভিন্ন খবর নিয়ে জানতে পেরেছি সে চিন্তায় সাথে জড়িত থাকতে পারে এরকম আমাদের সন্দেহ হচ্ছে তার কথাবার্তা এবং সে নেশাগ্রস্ত আমরা প্রাথমিকভাবে তাকে যখন অ্যারেস্ট করি তার দেখা যায় যে ভমিটিং করেছে বা তার আচরণ অ্যাপিয়ারেন্সে নেশাগ্রস্ত বিষয়টা ফুটে উঠেছে ভুক্তভোগী ওই নারীকে এখন রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা পোশাক কারখানায় কাজ আর চীনে নেয়ার প্রলোভনে চাকমা তরুণীদের দেহ ব্যবসায় বাধ্য করছে একটি চক্র তাদের সাথে জড়িত কিছু চীনা ব্যবসায়ী রাজধানীর অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে তারা এ কাজ করছে জানিয়েছে পুলিশ বেশি ভাড়ার লোভে বাড়ির মালিকেরা অবৈধ কাজে সহযোগিতা করছেন বাধ্যতামূলক হলেও ভাড়াটিয়ার তথ্য জমা দেন না থানায় দুই সালের সাতাশ আগস্ট উত্তরার ব্যাবিলন প্রপার্টিজের বাসার ছয়তলায় ধর্ষণের শিকার হন রাঙামাটির কাউখালির চাকমা সম্প্রদায়ের এক তরুণী বাঘাইশ্বরের হীরা চাকমার সহযোগিতায় তাকে ধর্ষণ করেন চীনের ঝিলিং প্রদেশের ঝি চ্যাং ডিএনএ পরীক্ষার পর দুইজনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ তবে এরই মাঝে চীনে পালিয়ে যায় ঝি চ্যাং আগে ওই যে ওই টাইমে আসতো ওই রিপোর্ট ওই হওয়ার পরে ওই বসে পুলিশি করছে ভেরিফিকেশন করার পরে চলে জানে চলে গেছে এরপর আর কি গত ২৬ জুন উত্তরায় উদ্ধার হন রাঙামাটির বাঘায় ছড়ির আরেক তরুণী বিয়ে করে চিনে নেওয়ার কথা বলে তাকে আটকে রাখা হয় এই ঘটনায় অভিযুক্ত পেনাঙও একজন পোশাক ব্যবসায়ী চাকমা তরুণীদের পশ্চিমা সাজে সাজিয়ে চীনা কারখানার সহকর্মী পরিচয়ে বিভিন্ন ফ্ল্যাটে দিয়ে আসে চক্রটি মেয়েটা দিয়ে গেছে ওরাই নিয়ে আসছে মানে ওই যে সুন্দর যে ছেলেটা থাকে না ওনার সাথে উনি নিয়ে আসছে তো এরকম আসছে মাঝে মাঝে দুই একজন আসে স্টাফ মনে করে ওদের অফিসের স্টাফ দেখতে সেম চাই জাস্ট ওইরকম রকম মনে করে আসতো জাস্ট আমরা জিজ্ঞেস করলো যে আমরা অফিসের স্টাফ তার কিছু বলার থাকে না কিন্তু দুইজনই থাকার জন্য নিশ্চিত ভাড়া কোনো মানে এরা দুইজনই বেঁচে থাকে তো এখন ওই ফ্ল্যাট মালিকের সঙ্গে কিভাবে মানে ই হয়েছে এগ্রিমেন্ট আমি দেখি নাই বলতে পুলিশ বলছে পালিয়ে গেলেও মামলার সাজা হলে বিদেশিদেরও ফেরত আনা সম্ভব উত্তরা বসুন্ধরা ও গুলশানে নজরদারি চালাচ্ছে ডিএমপি এটা আমাদের স্পেশাল ব্রাঞ্চ থেকে করে থাকে যে তাদের এদেশে থাকাটার জাস্টিফিকেশন তারপর ভিসার তাদের ভ্যালিডিটি আছে কিনা এখানে থাকার মতো আর কোনো কারণে আর আইনের ক্ষেত্রে তার আর কোনো ডিফারেন্স হওয়ার কোনো কারণ নেই সেই অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে আর তাদের ব্যাপারে তো নিশ্চয়ই আমাদের রিপোর্ট নেওয়া হয় রাজধানীতে চীনা মালিকানাধীন অন্তত তিনটি হোটেলে এমন কাজ হচ্ছে বলে জানিয়েছে পুলিশ আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এক বছরে সাইবার অপরাধ দ্বিগুণ হয়েছে যা এই সময়ে মোট অপরাধের এগারো দশমিক আট পাঁচ শতাংশ এছাড়া সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নারীরা তবে লোকলজ্জার ভয়ে আইনের আশ্রয় নিতে চান না ভুক্তভোগীরা শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বাড়ছে সাইবার অপরাধ গবেষণায় উঠে এসেছে মোট অপরাধের প্রায় বারো শতাংশই হচ্ছে অনলাইনে গবেষকরা জানান আক্রান্তদের উনষাট ভাগেই নারী গত বছর পুলিশের কাছে অভিযোগ করেছেন সাইবার অপরাধের শিকার আঠাশ হাজার ভুক্তভোগী তবে মামলা করেছেন মাত্র পৌনে চার শতাংশ কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় শাস্তি দেয়া যায় না অপরাধীকে থার্ড পার্টি কারো কাছে যান তারা যখন এটার উপর ওভার ইঞ্জিনিয়ারিং করে তখন আসলে কিন্তু এভিডেন্স আসলে নষ্ট হয়ে যাচ্ছে সো উইদাউট এভিডেন্স বা উইদাউট প্রিজার্ভিং দা এভিডেন্স আমি কিন্তু এটি মামলা বা এটি বিচারের পর্যায়ে নিয়ে যাওয়ার অবস্থায় পারছি অনুষ্ঠানে সাইবার অপরাধ থেকে বাঁচতে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন বিটিআরসির মহাপরিচালক সতর্ক করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ সম্পর্কেও যেগুলি আমাদের কমিউনিটির সাথে যায় না এই ধরনের কনটেন্ট নিয়ে আমাদের কা আছে অভিযোগ আসে আমরা সংশ্লিষ্ট মিডিয়া বিশেষ করে মেটা ইউটিউব তাদের সাথে যখন আমরা বসি তখন আমাদের সাথে আমাদের সাথে তাদের কমিউনিটি কনফ্লিক্ট হয় আমরা এই কনফ্লিক্টের কারণে অনেক সমস্যার সমাধান করতে পারি সাইবার জগৎকে সুরক্ষিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত উঠে আসে আলোচনায় আল আমিন আমিনহক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা চাঁদাবাজিদের দৌরাত্ব বেড়েছে রংপুর নগরীতে জমি কিনলে বা বাড়ি নির্মাণ শুরু করলেই নানা কায়দায় দাবি করা হয় চাঁদা কখনো আবার বাধ্য করা হয় নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে বাড়ি তৈরির সরঞ্জাম নিতে তবে পুলিশ বলছে অভিযুক্তদের আইনের আওতায় আনার পাশাপাশি সচেতনতামূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে রংপুর নগরীর তাজহাট এলাকায় সম্প্রতি বাড়ি নির্মাণ কাজে হাত দেন বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হাফিজ আল আসাদ রুবেল তবে ভয় ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেয় চাঁদাবাজরা পরে পুলিশের দ্বারস্থ হলে গ্রেপ্তার হন সাতজন ওরা বিভিন্নভাবে প্রেসার দিয়ে চাদার দাদা চাইছে এবং আধা ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে দিছে এবং ওই টাইমে পুরো এক ঘন্টা আমার কাজ বন্ধ ছিল আধা ঘন্টা পর এসে তারা আবার জিজ্ঞেস করছে তাদেরকে বিভিন্নভাবে প্রেসারাইজ করছে নগরবাসী বলছে চাঁদাবাজদের এমন দৌরাত্ব বেড়েই চলেছে কেউ জমি কিনলে বা বাড়ি নির্মাণ শুরু হলে নানা কায়দায় দাবি করে চাঁদা কখনো আবার বাধ্য করা হয় নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে রড সিমেন্ট সহ ভবন নির্মাণের সামগ্রী কিনতে নানা প্রকার চাঁদাবাজি থেকে শুরু করে তাদের কাছ থেকে ইট পাথর বালু এরকম নেয়ার জন্য তারা তাগিদ সৃষ্টি করে আশেপাশের লোকজন প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতো আমাদের বিশেষ করে হচ্ছে ম্যাটেরিয়ালস যে আমরা এখানে ইউজ করি রড সিমেন্ট বালি এইগুলা ওনারা বলতো যে না এটা আমাদের কাছে নিতেই হবে চাঁদাবাজদের উৎপাদ ঠেকাতে নগরের বিভিন্ন স্থানে পুলিশের ফোন নাম্বার দিয়ে টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুন কেউ চাঁদা দাবি করলে নির্ধারিত নম্বরে ফোন দিয়ে অভিযোগ জানানোর আহ্বান প্রশাসনের আমরা প্রত্যেকটা বাড়ির মালিককে অনুরোধ করব তার বাড়িতে যেন নির্মাণাধীন বাড়িতে যেন সিসিটিভির ব্যবস্থা রাখে এবং দ্বিতীয়ত হচ্ছে একটা সাইনবোর্ড টাঙাবে যেখানে এই চাঁদাবাজি এবং এই ধরনের কথাগুলো রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সচেতনামূলক একটা ব্যানার থাকবে কর্পোরেশনের পক্ষ থেকেও চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান রয়েছে বলে জানান সিটি মেয়র যারা আমার অধীনে চাকরিগত অর্থ আছে তাদের বিরুদ্ধে বিন্দুতম কোনো অভিযোগ বরদাস্ত করা হবে এই ধরনের কোনো অপরাধের সঙ্গে সংযুক্ত থাকলে যে সিটি কর্পোরেশন চাকরি করতে পারবে না টার্মিনেট হবে সে একজন সন্ত্রাসী হিসাবে ট্রিট হবে চাঁদাবাজির ঘটনায় নগরের বিভিন্ন থানায় গত পাঁচ মাসে দশটি মামলা হয়েছে এসব মামলায় গ্রেপ্তার হয়েছে অন্তত চব্বিশ জন ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ বিষয়ে আলোচনাতে রংপুর থেকে যুক্ত আছেন সহকর্মী নজরুল ইসলাম নজরুল চাঁদাবাজদের দৌরাত্ব ঠেকাতে কি কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন আর এলাকাবাসী কতটা সচেতন এ বিষয়ে আসলে পুলিশের যদি বিষয়ে বলে থাকে যে তারা কিন্তু বিভিন্ন ধরনের তারা যে উদ্যোগ গ্রহণ করেছেন অর্থাৎ সাদা পোশাকের এবং পোশাকধারী পুলিশ তারা কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে তাদেরকে তল্লাশি করছেন এবং যারা চাঁদা চাচ্ছেন তাদেরকে খোঁজার জন্য যেভাবে তাদের যে অর্থাৎ মেটেরিয়াল তারা ব্যবস্থা করছেন তারা আমরা একটু আগে কিন্তু পুলিশের যিনি এখানকার ক্রাইমের প্রধান রয়েছেন আবু মারুফ রো তার সঙ্গে কথা বলেছি তিনি যেমনটি বলেছেন যে চাঁদাবাজির দূরত্ব বন্ধ করতে যা যা ব্যবস্থা তারা গ্রহণ করেছেন আমি যদি একটু বলে রাখি যে এই যে কয়েকদিন আগে যে সম্প্রতি ঘটনা ঘটে গেল এটি তো আসলে এই রকমই কিন্তু দেখেছি যে এক বছর ধরে কিন্তু চাঁদাবাজের দূরত্ব কিন্তু বেড়ে গেছে রংপুর শহরের বিভিন্ন যারা ভবন করছেন যারা বড়ো বড়ো বিল্ডিং করতে চাচ্ছেন তাদের কিন্তু বিভিন্নভাবে কৌশলে তারা চাঁদার দাবি করে যাচ্ছেন এই চাঁদা আসলে না দিলেই এই বিল্ডিং করা এবং ভবন করা কিন্তু বন্ধ করে দিচ্ছে এক বছরে তারা অনেকেই বলছেন যে সব চাঁদাবাজি কিন্তু বিভিন্ন ধরনের অর্থাৎ কোনো প্রভাবশালী মহল হতে পারে কিংবা কোনো জনপ্রতিনিধির লোকজন হতে পারে কিংবা কোনো রাজনৈতিক দলের লোকজন হতে পারে তাদেরকে খোঁজার জন্য পুলিশ প্রশাসন আছেন এবং পুলিশ প্রশাসন তাদের খুঁজছেন তবে ঘটনায় কিন্তু আমরা যেটা জেনেছি যে প্রায় এগারোটি মামলা হয়েছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জনকে গ্রেফতার করেছে তাদেরকে আদালতে শপথ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে অনেকে আবার জাবিনো হয়েছে তারা কিন্তু আবারও চাঁদাবাজি যে উৎপাত সেটি কিন্তু আবারও বিভিন্ন জায়গাকে তারা চালিয়ে যাচ্ছেন তাদের বিভিন্ন কৌশলটা হচ্ছে তারা কিন্তু রথ বিভিন্ন ধরনের দিয়ে কিন্তু চাঁদার দাবি করছেন যদি সেটি না নেওয়া হয় তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছেন অনেকের বাড়ি কিন্তু করা বন্ধ করে দিয়েছেন আপনি নিশ্চয়ই জানান যে রংপুরে কিন্তু সম্প্রতি কয়েকটি ঘটনা ঘটার পরে কিন্তু পুলিশের কিন্তু যে অর্থাৎ যেটি নড়াচ্ছে ছেড়ে বসে সেটি কিন্তু বলছেন তারা কিন্তু একটা সাইন বোর্ডও কয়েকটি জায়গায় লেগে দিয়েছেন যে সাইনবোর্ডে তাদের নাম্বার নম্বর দিয়েছেন এই নম্বরে তারা যোগাযোগ করলে চাঁদাবাজদের যে যেখানে ছাড় না কেন তাদের গ্রেপ্তার করা হবে এটি আসলে পুলিশের পক্ষে বলা হচ্ছে তবে সিটি মেয়রের যেটি ভূমিকা রয়েছে সিটি মেয়র বলছেন যে অতি দ্রুত যদি কেউ সিটি কর্পোরেশনে বা কোনো ধরনের লোকজন থাকেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন আইনি ব্যবস্থা এবং তাদের চাকরি থেকে চুত করা হবে এটি আসলে সিটি পক্ষ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিটি মেয়রের পক্ষতে বলা হচ্ছে তারপরে কিন্তু চাঁদাবাজির দূরত্ব আসলেই কমছে না তবে এটি মাত্রা তার চাঁদাবাজি দৌরত্ব কমানোর জন্য যেসব ব্যবস্থা হতে পুলিশের পক্ষ থেকে তা করা হচ্ছে এবং পুলিশ বলছেন যে জনগণকে সাথে আসতে হবে এবং জনগণ যদি এটার অর্থাৎ সচেতনামূলক কাজ করেন তাহলে ওই চাঁদাবাজি বন্ধ হবে রংপুর শহর থেকে রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা এম সজীব হত্যা মামলার দুই মাস পার হলেও বেশিরভাগ আসামি গ্রেফতার হয়নি মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বাদী ও স্বজনদের পুলিশ বলছে পরিকল্পিত এ হত্যাকাণ্ড তদন্তে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে গত তেরো এপ্রিল লক্ষ্মীপুর সদরের যদির পার এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন থানা ছাত্রলীগ নেতা এম সজীব চিকিৎসাধীন অবস্থায় সতেরো এপ্রিল সজীব মারা যান এই ঘটনায় মামলার পর ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনার দুই মাস পার হলেও ষোলো আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে এতে খুব জানান স্বজনরা তারা অভিযোগ করেন মামলা তুলে নিতে হত্যার ভয় দেখানো হচ্ছে কালকাটারি রিপ পায়ের দুলাল স বিএমপি এবং বাবলুর শ জড়িত থেকে তাজু মৈয়ার জড়িত থেকে তাকে হত্যা করা হয়েছে এখনও পর্যন্ত যে প্রধান আসামি সহ ওই আসামিদেরকে গ্রেফতার করা হয় নাই তার জন্য আমরা অত্যন্ত নিন্দা জানাই নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বাকি আসামিদের গ্রেপ্তারের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যে তার কথা না শুনবো তার তাকে মারধর করব না শুন অথবা তার বিরুদ্ধে মামলা দিব এইভাবে মানুষের দমাই রাখে এবং একক আধিপত্য বিস্তার করে চন্দ্রগঞ্জের সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি এটার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত করে সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হোক পুলিশ বলছে পরিকল্পিত হত্যাকাণ্ডের বিষয়টি মাথায় নিয়ে তদন্ত চলছে হুমকির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে হত্যাকাণ্ডের যে যে কী কারণে হত্যাকাণ্ড হয়েছিল এবং কারা এটার সাথে জড়িত তার খুবই দ্বার প্রান্তে চলে আসছি অচিরে আমরা ইনশাল্লাহ আমরা এটা টোটালি মূল রহস্যতে উদ্ঘাটন করে আমরা আসামিদেরকে আদালত বিজ্ঞ আদালতে আইনের মুখোমুখি করতে পারব বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ ইন্ডিপেন্ডেন্ট নিউজ আজ থেকে প্রায় এক সপ্তাহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপর প্রকোপ কমলেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন একই সঙ্গে বজ্রপাত পাহাড় ধস ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ারও আশঙ্কা করা হচ্ছে মৌসুমী বায়ুর সক্রিয়তা আর সাগরে লঘুচাপের প্রভাবে এমন বৃষ্টির আভাস আবহাওয়াবিদদের শনিবার সকাল সূর্যের দেখা মিললেও দশটা নাগাদ ঝুম বৃষ্টি শুরু হয় রাজধানীতে বর্ষণ হয় টানা প্রায় চল্লিশ মিনিট দিনভর আকাশ থাকে মেঘলা মাঝে মাঝে ঝরে বৃষ্টি রোববার থেকে সারা দেশে বৃষ্টির ব্যাপকতা বাড়ার আভাস রংপুর সিলেট চট্টগ্রাম অঞ্চলে অতি ভারী বৃষ্টির সংখ্যা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তো কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী হতে পারে এই তিন থেকে চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলেছি এর পরেও কিন্তু বৃষ্টিপাত থাকবে যেহেতু এখন বর্ষাকাল ভারতের আসাম ও মেঘালয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস আছে এতে সিলেট অঞ্চলে বন্যা বাড়তে পারে এছাড়া চট্টগ্রাম বান্দরবান খাগড়াছড়ি ও কক্সবাজারে পাহাড় ধসের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস চট্টগ্রামের যে সকল পাহাড়ি এলাকা আছে সেখানে কিন্তু ভূমিধসের সম্ভাবনা রয়েছে মেঘালয় বা ওই সকল জায়গায় যখন বৃষ্টিপাত অনেক বেশি হয় সেই পানি আমাদের আসে সেটার সঙ্গে যদি অ্যাডিশনাল খুব কম সময়ের মধ্যে অনেক বেশি মিলিমিটার বৃষ্টি হয় তখন স্বাভাবিকভাবেই আমাদের নদীর পানির উচ্চতা বাড়বে বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কার কারণে সবাইকে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বন্যা পরিস্থিতি ও পাহাড় ধস নিয়ে আর জানাতে মৌলভীবাজার ও রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা শুরুতে বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন মৌলভীবাজার থেকে সহকর্মী তুহিনুর রশিদ তুহিন বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির কথা শুনলেও আবারও অবনতির আশঙ্কা করা হচ্ছে এই আশঙ্কা আসলে কতটা প্রবল আর এখনো পর্যন্ত আজকের পরিস্থিতি কেমন দেখছেন আপনি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কুলৌরা উপজেলার এটি কানিয়ে হাত নামের একটি গ্রাম আছে এই গ্রামের একটি রাস্তায় আমি দাঁড়িয়ে আছি আপনি যদি একটু দেখাতে চাই এখানে এই গ্রামের রাস্তাটি কিন্তু গত দু সপ্তাহ ধরে ডুবে আছে শুধু এই রাস্তা না এই গ্রামের আশেপাশের সকল রাস্তায় কিন্তু পানিতে নিমজ্জিত আছে দু সপ্তাহ ধরে আপনি যেটি বলছিলেন আসলে যে পানি কমছে গত কদিন ধরে এই এলাকার মানুষ বলছিলেন যে এক থেকে দেড় ফুট পানি কিন্তু নেমেছিল যার ফলে এখানকার যেসব বাড়িঘর রাস্তাঘাট কিছুটা পানি কমায় তারা স্বস্তির নিঃশ্বাস যেটি সেটি ফেলছিলেন কিন্তু গতকাল থেকে আবারও যখন গুড়িগুড়ি বৃষ্টি কিংবা আজকেও কিন্তু মেঘলা আকাশ যার ফলে এই অঞ্চলের যারা বানবাসী ভুক্তভোগী মানুষ তারা একটা আতঙ্কের মধ্যে আছেন যে আবারও যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আবারও পানি বৃদ্ধি পেতে পারে তবে যে বিষয়টি মৌলভীবাজারে গত দুই সপ্তাহ ধরে এই যে কুলাউড়া জুড়ি এবং বড়লেখা এই তিন উপজেলার এখন পর্যন্ত কিন্তু বারোটি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়ে আছে এবং দুই লক্ষাধিক মানুষ কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় আছেন জেলা প্রশাসনের তথ্য মতে গতকাল পর্যন্ত কিন্তু এই তিন উপজেলার প্রায় সাত হাজার মানুষ কিন্তু তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন অনেকেই কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে ছেড়ে আবার বাড়িতেও ফিরে গেছিলেন তারাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছেন তবে এই মুহূর্তে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি কিছুটা কমেছিল যা তবে গতকালকে থেকে আবারও যেহেতু বৃষ্টিপাতলের একটা আশঙ্কা দেখা দিয়েছে যার ফলে এই অঞ্চলের মানুষ কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছেন যে আবারও যদি বন্যা বৃদ্ধি পায় তাহলে দুর্ভোগটা কিন্তু আবারও পুনরায় বৃদ্ধি পাবে এই ছিল আসলে মৌলিবাজার থেকে আমার কাছে বন্যা পরিস্থিতি সর্বশেষ তত্ত্ব ধন্যবাদ তুহিন আপনি সাথেই থাকবেন এবার পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি স্থাপনে রাঙামাটি থেকে জানাচ্ছেন সহকর্মী হিমেল চাকমা হিমেল এখনো প্রচুর সংখ্যক মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন পাহাড়ে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে সরে যাওয়ার জন্য কিন্তু আসলে সারা কতটা পাওয়া যাচ্ছে আর যারা ঝুঁকিপূর্ণভাবে এখনো বসবাস করছেন তাদের ভাষ্যটা কি তারা কেন যাচ্ছেন না আসলে আমি যদি বলি রাঙ্গামাটিতে বৃষ্টি হলে পরে পাহাড় দশের ঝুঁকির প্রবণতাটা বাড়ে তো গত দুই সালে রাঙ্গামাটিতে যে পাহাড় দশের ঘটনা একশো বিশ জনের প্রাণহানির পরে আমরা দেখেছি প্রতি বছরই কিন্তু কম বেশি পাহাড় দশের ঘটনা ঘটছে এবং হতাহতর ঘটনা ঘটে যাচ্ছে তো তারও দ্বারা ব্যাপারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যত সময় বৃষ্টি বৃষ্টির ফলে পরে এখানে কিন্তু প্রশাসন কিন্তু অ্যালার্ট হয়ে যায় তারা কিন্তু মাইকিং করে আমরা দেখেছি যে গতকালে গতকালকে যে সরকারের নির্দেশনা পাওয়ার পরে আফাহ অফিস যে নির্দেশনা সেটা পাওয়ার পর আমরা দেখেছি যে তোরটো অফিসের যে গাড়িতে করে পুরো রাঙ্গামাটি শহরে যে সমস্ত এলাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষ বসবাস করছে সেই সমস্ত এলাকায় গিয়ে আমরা মাইকিং করতে আমরা দেখেছি এবং সেটা এখনো অব্যাহত আছে তবে একটা বিষয় છે ঝুঁকিপূর্ণ যে বসতিগুলো আপনার 2017 সালে যে এখানে যে পাহাড় দশের পার্বতী যেটা ততন্নতো কমিটি গঠন করা হয়েছিল তারা বলেছিল যে আসলে এ সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকা যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য সহ এবং এখানে আশ্রয় কেন্দ্র নির্মাণ সহ তারা কয়েকটি সুপারিশ করেছিল বা আমরা এখনো পর্যন্ত কোনো কার্যকর লক্ষ্য দেখতে পাচ্ছি না তো প্রশাসন শুধুমাত্র বৃষ্টি কেন্দ্রিক যে তাদের যে সতর্কতা সেটা আমরা দেখতে পাচ্ছি তো আজকে আমরা দেখেছি গতকালকে থেকে আজকে আজকে বরফ পরের থেকে কিন্তু বৃষ্টি আছে তো এই বৃষ্টির পরে আসলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে

সিলেট অঞ্চলে বন্যায় ফের আলোচনায় কিশোরগঞ্জে হাওড়ের ওপর নির্মিত ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক অলওয়েদার সড়কটির কারণে পানি নামতে পারছে না মত বিশেষজ্ঞদের পানি উন্নয়ন বোর্ডের মতে হাওড়ের সড়ক নিয়ে সমীক্ষা দরকার এছাড়া হাওড়গুলো কেন আগের মতো পানি রাখতে পারছে না তা নিয়েও গবেষণা দরকার দু হাজার বিশ সালের অক্টোবরে উদ্বোধন হয় ইটনা থেকে মিঠাময়ীন হয়ে অষ্টগ্রাম পর্যন্ত প্রথম অলওয়েদার সড়ক হাওড়ের বুকচিরে নির্মিত প্রায় তিরিশ কিলোমিটার সড়ক তিনটি উপজেলাকে যুক্ত করেছে দু সালে সিলেটের ইতিহাসে ভয়াবহতম বন্যার জন্য অনেকেই সড়কটিকে দায়ী করেন দু বছরের মধ্যে সিলেট অঞ্চলে ফের বন্যা অন্যবারের চেয়ে এবার উজানের পানি বেশি সময় থাকছে পানি উন্নয়ন বোর্ড বলছে ঢলের সাথে আসা পলির কারণে হাওড় ও জলাশয় ভরাট হচ্ছে অলওয়েদার সড়কের কারণে কতটা ক্ষতি তা নির্ধারণের তাগিদ এ প্রকৌশলীর কোন একটা বিশেষজ্ঞ টিম যদি যারা ওয়াটার স্পেশালিস্ট তারা যদি এটা ভিজিট করেন এবং এটি নিয়ে স্টাডি করেন তাহলে কিন্তু পুরো চিত্রটা বের হয়ে আসতে পারে যে আসলে বাধাগ্রস্ত হচ্ছে কি না বিশেষজ্ঞরা বলছেন হাওড়ের বুকে সড়ক নির্মাণ আত্মঘাতী আইনের ব্যত্যয় ঘটিয়ে এই সড়ক নির্মাণের আগে হয়নি পরিবেশগত সমীক্ষাও এই দিকের পানি উঁচু এই দিকের পানি নিচুতে আপনি রাস্তার উপরে দাঁড়িয়ে এটা বুঝবেন না ওখানকার পণ্ডিত লোকরা ওখানকার লোকরা বলছে না কোনো প্রভাব নেই অবশ্যই প্রভাব আছে অবশ্যই সেটা পানি আটকাচ্ছে কি করে বুঝবেন দুই পারের পানি মাপেন আমি চোখ বন্ধ করে বলতে পারি একজন প্রকৌশলী হিসাবে দুই পারে পানির ডিফারেন্স অন্তপক্ষে পাঁচ ফুট তবে পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলীর দাবি হাওড়ের সড়কের কারণে বন্যার পানি নামতে সমস্যা হচ্ছে না যেই রাস্তাগুলা অ্যাক্রস দ্য ফ্লো বা প্রবাহকে বাধাগ্রস্ত করে পানি কিন্তু একদিকে জমে উপরে উঠবে উপরে গিয়ে অন্যদিকে যায় আস্তে আস্তে যাবে একটা হেড ডিফারেন্স থাকে পানি সমস্যা বেশ একটা উচ্চতা থাকে এই রাস্তায় কখনোই সেটা দেখা যায় না জীববৈচিত্র্য ভরপুর হাওরকে প্রকৃতির নিয়মেই থাকতে দেওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের হাকালুকি হাওর ঘেঁষা পাবিজুরি গ্রামের অন্তত দুশো পরিবার এভাবে টানা নদিন দিন ধরে পানিবন্দি ২০২২ সালের আগের বছরগুলোতে যেভাবে উজানের ঢল নামত তাতে দীর্ঘদিন এভাবে পানিবন্দী থাকতে হতো না কারণ হিসেবে সচেতন নাগরিকরা বলছেন হাঁকালুকি হাওরের ভিতরে যে দুশো আটত্রিশটি বিল রয়েছে তার মধ্যে অন্তত একষট্টি টিকে আছে বাকিগুলো পলিপরে ভরাট হয়ে গেছে তাই সামনের বছরগুলোতে যাতে আর এভাবে বন্যায় আক্রান্ত হতে না হয় সেজন্য বিলগুলো উদ্ধারের দাবি নাগরিকদের ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ মৌলভীবাজার এইচএসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ সকাল দশটায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হবে এই পরীক্ষা তবে স্থগিত থাকছে সিলেট বিভাগের পরীক্ষা সিলেটে স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা হবে এগারো আগস্টের পর তবে এক সঙ্গে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড সিলেট অঞ্চল ছাড়া বাকি সব বোর্ডের তেরো লাখ চুয়ান্ন হাজার নয়শো এগারো জন বসছেন এই পরীক্ষায় শিক্ষা বোর্ড জানায় বন্যার কারণে সিলেট অঞ্চলের সাধারণ শিক্ষা বোর্ডের বিরাশি হাজার সাতশো জন এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের তেরো হাজার চুরাশি জনের পরীক্ষা শুরু হবে নয় জুলাই স্বাভাবিক রুটিনে চলবে পরীক্ষা আর স্থগিত হওয়া বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে অন্যান্য বিষয়ের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর বোর্ড বলছে পুনর্বিন্যস্ত সিলেবাসে পরীক্ষা হবে আর কেন্দ্রে প্রবেশ করতে হবে ত্রিশ মিনিট আগে সি ও সমমানের পরীক্ষা নিয়ে আরো জানাতে ঢাকা চট্টগ্রাম ও বগুড়া থেকে আছেন সহকর্মীরা শুরুতে রাজধানী তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম নূরে আলম তেজগাঁওয়ে আপনি কোন শিক্ষা কেন্দ্রে আছেন এবং এবার পরীক্ষার্থীদের শিক্ষা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে আসার নিয়ম রয়েছে তো সেই ক্ষেত্রে এখন পরীক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আপনি কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন আমি সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রে রয়েছি আজকে চিত্র যদি বলি সকাল থেকে তীব্র যানজট সেই সঙ্গে বৃষ্টি ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে পরীক্ষার্থীদেরকে আমি দেখেছি বেশ কয়েকজন পরীক্ষার্থী একদম ভিজে গিয়েছে এবং তারা দূর দূরান্ত থেকে এই কেন্দ্রে আসছে পরীক্ষা দিতে এবং তাদেরকে তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে এখানে সেই সঙ্গে আমি অভিভাবকদের সাথে কথা বলেছিলাম অভিভাবকরাও আমাদেরকে জানিয়েছেন যে তারা ব্যাপক ভোগান্তিতে পড়ছেন কারণ অফিস সময় এবং পরীক্ষার সময় কাছাকাছি হওয়াতে রাস্তায় অফিসমুখী মানুষের চাপ পরীক্ষার্থীদের চাপ সেই সঙ্গে ঈদের ছুটি শেষে গত সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে সব মিলিয়ে আজকের তীব্র যানজটে এই শিক্ষার্থীদেরকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে সিলেট শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের যে সিলেট অঞ্চলের পরীক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষা শুরু হবে নয় জুলাই থেকে স্বাভাবিক দুটি নেই তাদের পরীক্ষা হবে এবং তাদের স্থগিত হওয়া পরীক্ষাগুলো স্বাভাবিক রুটিন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরে অর্থাৎ এগারো আগস্টের পরে তাদের এই স্থগিত হওয়া পরীক্ষাগুলো সম্পন্ন হবে বোর্ড আমাদেরকে জানিয়েছে যে পরীক্ষা আগে পিছনে শুরু হলেও ফলাফল একসাথেই দেওয়া হবে অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যেই ফল প্রকাশ হবে এবার বিকেল পাঁচটায় শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার বিষয়ে সংবাদ সম্মেলন করবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সেই সঙ্গে জানিয়ে রাখি যে আবহাওয়া অফিসের যে পর্যবেক্ষণ তাতে করে তারা কিন্তু জানিয়েছে যে আগামী সাত দিন রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে তাই এই ভোগান্তি শুধু আজকেরই নয় যদি আগামীকাল বৃষ্টি হয় সেই সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের এই ভোগান্তি কিন্তু কমছে না সেক্ষেত্রে বোর্ড বলছেন যে তারা কেন্দ্রগুলোকে একটি নির্দেশনা দিয়েছেন যে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে যে কেন্দ্রে প্রবেশের যে একটি একটি নিয়ম রয়েছে সেইটি তারা কিছুটা শিথিল করেছেন কিছুক্ষণ আগেই আমার বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন এরই মধ্যে কেন্দ্রগুলোকে বলা হয়েছে যখনই পরীক্ষার্থী আসবে তখনই যাতে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় আমরা স্বাভাবিক সময়ে দেখি পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট আগে পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশ করানো হয় বৃষ্টির কারণে এখন যদি কোনো পরীক্ষার্থী নয়টার সময় আসে সে সরাসরি কেন্দ্রে প্রবেশ করে যাবে সেই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস সহ পরীক্ষা সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ প্রশ্ন ফাঁসের গুজব অর্থাৎ প্রশ্ন ফাঁসের বিষয়টিও নজরে রেখেছেন এই জন্য কোচিং সেন্টারও বন্ধ রয়েছে আমরা সেটা জেনেছি নুরে আলম আপনি সাথেই থাকবেন এবার বগুড়া থেকে জানাবেন সহকর্মী জজিফ হোসেন জজিফ হোসেন রাজধানীতে যেটি দেখছিলাম যে বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরা বগুড়ার পরীক্ষা কেন্দ্রের কি পরিস্থিতি জানাবেন সকাল থেকে কিন্তু একই অবস্থা দেখতে পেয়েছি যে তীব্র যানজটের কারণে এবং একই সাথে যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে এবং বিভিন্ন এলাকায় আমি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে তো এই ক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা যারা আসছেন কেন্দ্রে তাদের কিন্তু বেশ ভোগান্তি পাহাতে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এই কেন্দ্রগুলোতে কেন্দ্রগুলোর আশেপাশে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থী থেকে অভিভাবক থেকে শুরু করে সবাই কিন্তু এই রাস্তার মধ্যে অবস্থান করায় এই গাড়ি কিন্তু ঠিক মতো যাতায়াত করতে পারছে না যার কারণে কিন্তু এই যানজটের কারণে এবং গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিন্তু তো আমি একটি বিষয় জানিয়ে রেখে যে বগুড়াতে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবেন এর মধ্যে যারা এর মধ্যে কিন্তু কারিগরি এছাড়া সাধারণ শিক্ষায় এবং মাদ্রাসা শিক্ষার্থীরা রয়েছেন এখানে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে স্বার্থে প্রত্যেকটি কেন্দ্র কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা পরিদর্শন করবেন সেই সাথে কলেজ কর্তৃপক্ষ যারা রয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এই প্রশ্নবাস এবং অন্যান্য যেই অনিয়ম দুর্নীতি হয় সেগুলোও যাতে না হয় সেই জন্য কিন্তু তারা আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করেছেন বলে আমরা জানতে পেরেছি তো আমরা আসলে অভিভাবকদের কাছে একটি বিষয় জানতে চেয়েছিলাম যে শিক্ষাক্রম শিক্ষাক্রম নিয়ে আসলে কতদূর কি তাদের প্রত্যাশা ছিল কিংবা শিক্ষার্থীরা কিভাবে প্রিপারেশন নিয়েছে তারা বলছেন যে যেহেতু এই শিক্ষাক্রমটি নতুন সেই শিক্ষাক্রমে কিন্তু তেমন একটা অভ্যস্ত না হওয়ার পরেও এই শিক্ষার্থীরা কিন্তু তাদের যথেষ্ট চেষ্টা করেছেন পরীক্ষা দিতে পারেন এবং আশা করা যাচ্ছে যে আসলে সবকিছু ঠিক থাকলে ভালোভাবে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং আগামী এগারো আগস্ট পর্যন্ত কিন্তু সব ধরনের কোচিং বন্ধ করে দেওয়া হয়েছে বগুড়ায় আর এরপরে কিন্তু ব্যবহারিক পরীক্ষা শুরু হবে বলে আমরা এগারোই আগস্ট পর্যন্ত কোচিং বন্ধ রাখা হয়েছে আহ হোসেন আপনি সাথেই থাকবেন এবার চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আসান রিটন রিটন বৃষ্টি ও যানজটের কারণে আমরা দুই জায়গায় দেখলাম ঢাকা ও বগুড়ায় কিছুটা ভোগান্তিতে শিক্ষার্থীরা চট্টগ্রামের কি অবস্থা এবং কতটি কেন্দ্রে কত সংখ্যক পরীক্ষার্থী অংশ নিচ্ছেন জানাবেন দেখুন ঢাকা এবং বগুড়া থেকে আমার ছিলেন আজকে চট্টগ্রামও একই অবস্থা আমরা আসলে দেখছি যে গতকালকে রাত থেকে টিপটি বৃষ্টি হচ্ছিল এবং সেটি আজকে ভোর থেকে একেবারে কখনো মুসলধারে কখনো টিপটিপ এই মুহূর্তে আসলে বলা যেতে পারে যে মুসলধারে বৃষ্টি হচ্ছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে বৃষ্টি এটির কারণে আসলে যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য চট্টগ্রামের যে সমস্ত কেন্দ্রে যাচ্ছেন তাদের আসলে চরম যে ভোগান্তি সেটি বলাই যেতে পারে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে অনেকটা কাক ভেজা হয়ে কেউ কেউ একেবারে পুরোপুরি ভিজে তারা প্রতিটি তাদের কেন্দ্রে আসছেন এবং পরীক্ষা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন আমরা দেখেছি ইতিপূর্বে আসলে যখন বৃষ্টি ছিল না অন্যান্য মৌসুমগুলো তখন আসলে শিক্ষার্থীরা কিছুটা ধীর সুস্থভাবে কেন্দ্রে এসছেন কিন্তু আজকে যত যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে সঙ্গত কারণ তারা আসলে বেশ আগেভাগে বাসা থেকে বেরিয়েছেন তারপর আমরা যেটি দেখছি সেটি হচ্ছে রাস্তায় প্রচন্ড যানজটের তৈরি হয়েছে এবং সেই কারণে ব্যাখ্যে হচ্ছে আপনি জানেন যে গত বছর ঠিক পরীক্ষা শুরু দিন চট্টগ্রামে পাহাড় ঘটনা ঘটেছিল এবং সেই কারণে শিক্ষা বোর্ড আসলে পরীক্ষা এক ঘন্টা পিছিয়ে দিয়েছিল অর্থাৎ এক ঘন্টা বাড়তি সময় দিয়েছিল যাতে শিক্ষার্থীরা যেখানে যারা আটকে আছেন তারা যেন সে পরীক্ষা অংশ নিতে পারেন তবে আজকে যেহেতু আহ থেমে থেমে বৃষ্টি হয়েছে সেই কারণে আসলে জলাবদ্ধতার যে বিষয় সেটি এখনো পর্যন্ত কোথাও হয়নি এই মুহূর্তে পরীক্ষার যে যত রকমের প্রস্তুতি আছে সবকিছু বোর্ড নিয়েছে আমরা বলতে চাই যে এবার চট্টগ্রাম বোর্ড থেকে এক লাখ ছয় হাজার চৌত্রিশ জন শিক্ষার্থী তারা এসএসসি এইচএসসি পরীক্ষা অংশ নেবেন এর মধ্যে আটচল্লিশ হাজার তিনশো বত্রিশ জন ছাত্র এবং সাতান্ন হাজার ছয়শো আটানব্বই জন শিক্ষার্থী দুশো সাতাশিটি কলেজের শিক্ষার্থীরা একশো পনেরোটি কেন্দ্রে আজকে পরীক্ষায় পরীক্ষার যে আয়োজন সেটি বসছে তো এখন পর্যন্ত আসলে যেহেতু সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এক টানা বৃষ্টি হয়নি সেই কারণে এখনও পর্যন্ত বড় রকমের জলাবদ্ধতার খবর আমরা পাইনি তো পরীক্ষা যাতে নির্বিঘ্নভাবে নেওয়া যায় আহ পরীক্ষা যাতে একেবারে নির্বিঘ্নভাবে নেওয়া যায় কেউ যাতে অসুধ উপায় অবলম্বন করতে না পারে এবং অন্য কোনো রকম অপ্রতিকর ঘটনা যাতে ঘটতে না পারে সেই বিষয়টিকে মাথায় রেখে আহ চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ যত ধরনের ব্যবস্থা নেওয়া নেওয়ার সবকিছু তারা নিয়েছেন এবং পরিস্থিতি যদি অনুকূল থাকে হয়তো আজকে সঠিক সময়ে পরীক্ষা শুরু হবে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষা শুরু হওয়ার পর যদি বোর্ড থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় তখন আমরা বুঝতে পারবো যে ঠিক কতজন শিক্ষার্থী আজকে দুর্ভোগের কারণে তারা পরীক্ষা অংশ নিতে পারেনি কার অংশ নিয়েছেন এ হচ্ছে চট্টগ্রাম কলেজ থেকে আমার কাছে এসএসসি পরীক্ষার বিষয় এখন পর্যন্ত সর্বশেষ আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা অর্থাৎ সকাল দশটার দিকে এ বিষয়ে ঢাকা চট্টগ্রাম ও বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা টাঙ্গাইলের ভুইয়াপুরে শমশের ফকির ডিগ্রি কলেজে প্রবেশপত্র না আসায় বাইশ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে পরীক্ষার্থীরা কলেজ গেটের অবস্থা নিয়ে বিক্ষোভ করছেন এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মামুনুর রহমান মামুন এই বাইশ শিক্ষার্থীর পরীক্ষায় বসতে পারার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আর কিছুক্ষণের মধ্যেই তো এইচএসসি পরীক্ষা শুরু হবে আসলে উদ্যোগের বলতে যে শিক্ষকের মাধ্যমে এই ফর্ম হয়েছে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং তিনি শিক্ষার্থীদের বলেছেন যে তারা পরীক্ষা দিতে পারবে কিন্তু আমরা সকালবেলা এই সমস্যা ডিগ্রি কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন তার সাথে কথা বলেছি যে এই যে বাইশ শিক্ষার্থী পরীক্ষা দেওয়া যে অনিশ্চিত হলো এই ক্ষেত্রে তারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা তিনি বললো যে সম্ভবত তারা পরীক্ষা দিতে পারছে না অর্থাৎ এই বিষয়ে তারা যে খুব বেশি পদক্ষেপ নিয়েছে তারা আমি যদি একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে গেটের বাইরেই কিন্তু শিক্ষা শিক্ষার্থী এভাবে বিক্ষোভ বিক্ষোভ করছে এবং এখানে পুলিশের উপস্থিত রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু যেটা বলছে যে এই কলেজের শিক্ষার্থীদের কারণে শিক্ষকদের কারণে শিক্ষকদের তাদের এই পরীক্ষাটা দিতে এবং তারা গেটে অবরুদ্ধ করে রেখেছে আমি নিশ্চিত না যে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের মাঝে কেউ যা যারা অ্যাডমিট কার্ড হাতে পেয়েছে প্রবেশপত্র হাতে পেয়েছে তারা কেউ বাইরে আছে কিনা এই বিষয়টি এখন আমরা নিশ্চিত করতে পারছি না কিন্তু যে জন শিক্ষার্থী অবরুদ্ধ পরীক্ষা দিতে পারছে না তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আসার কথা রয়েছে এমন তথ্যই আমরা পেয়েছি কিন্তু কলেজ কর্তৃপক্ষ বা যেখানে তাতে এই পরীক্ষা হচ্ছে অর্থাৎ পরীক্ষার যে কেন্দ্র এখানে কার কোনো দায়িত্বশীল কর্ম কর্মকর্তা বা দায়িত্বশীল কোনো ব্যক্তি কিন্তু এই যে আন্দোলনটি চলছে গত প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যাবত না ওই সংসদ ফোকে ডিগ্রি কলেজের প্রিন্সিপাল না কোনো শিক্ষক অথবা যেখানে কেন্দ্র হয়েছে সেই কেন্দ্র সচিব বা কোনো শিক্ষককে আমরা এই গেটের সামনে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলতে দেখিনি যে শিক্ষার্থী সহ যারা অভিভাবক রয়েছে তারা অনেকটা উদ্বিগ্ন রয়েছে তারা ক্ষোভ প্রকাশ করছে এবং এই বিষয়ে তারা দ্রুত পদক্ষেপ নিতে চাচ্ছে কারণ আপনি জানেন যে পরীক্ষা শুরু হতে আর হাতে আছে আট থেকে দশ মিনিট টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান খুলনা মহানগরীতে ইজি বাইকের বেপরোয়া চলাচল নগর জীবনে বিস্ফোরা হিসেবে দেখা দিয়েছে অনিয়ন্ত্রিত ইজি বাইকে বাড়ছে যানজট প্রধান সড়কের সংখ্যা ও রুট নির্ধারণে আগের উদ্যোগগুলো কার্যকর হয়নি নগরবাসী বলছেন রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বাহনটি নিয়ন্ত্রণ জরুরি খুলনা নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজটের এই চিত্র প্রতিদিনের নগরীতে অনিয়ন্ত্রিতভাবে ইজি বাইক বাড়ার সাথে সাথে বেড়েছে যানজট সিটি কর্পোরেশনের হিসাবে আট হাজার হলেও প্রধান সড়কসহ অলিগুলিতে চলছে পনেরো থেকে বিশ হাজার ইজি বাইক রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বাহনটি নিয়ন্ত্রণের দাবি নগরবাসী এমনভাবে এরা চালাচ্ছে দুর্ঘটনা করতেছে তারপর রোড ঘাট একেবারে সব একসাথে ব্লক করে রাখতেছে এটা শৃঙ্খলার ভিতর আসা উচিত আশা করি হ্যাঁ যথাযথ কর্তৃপক্ষ এটা দিকে দৃষ্টি আকর্ষণ করলে এটা শৃঙ্খলা ফিরে আসবে অবিলম্বে এই যে অবৈধ যত ইজি বাইক আছে এগুলি রাস্তা থেকে তুলে নেওয়া উচিত এবং এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ইজি রিক্সাও ইদানিং একটা সমস্যা হচ্ছে এরা বিদ্যুতের উপরেও কিন্তু একটা চাপ চাপ প্রয়োগ করতেছে সিটি কর্পোরেশনের মেয়র জানান অবৈধ ইজি বাইক বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ইজি বাইক আমার লাইসেন্স দেওয়া আছে আট হাজার এ জায়গা চলে পনেরো বিশ হাজার কার সত্ত্ব সাহেব চলে আমি জানি না তবে আমি আমার অফিসে পরিষ্কার বলে দিছি যে বেআইনি কোনো যানবাহন এখানে চলবে না প্রধান সড়কে ইজি বাইকের সংখ্যা ও রুট নির্ধারণে সিটি কর্পোরেশন একাধিক উদ্যোগ নিলেও কার্যকর হয়নি ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে জাহাজ জটের কারণে আমদানি রপ্তানি পণ্য পরিবহনের কন্টেইনার ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে গেছে আর আমদানি করা কাঁচামাল সময় মতো দেশে না পৌঁছায় ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন মাসখানেক ধরে চলছে এই অবস্থা উদ্যোক্তারা বলছেন এই সমস্যা দীর্ঘমেয়াদী হলে গোটা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে চট্টগ্রাম ও মংলা বন্দরের গভীরতায় সীমাবদ্ধতার কারণে এক হাজার কিংবা তারও বেশি পরিমাণ কন্টেনারবাহী বড় জাহাজ বা মাদার ভেসেল, চট্টগ্রাম কিংবা মংলা বন্দরে ভিড়তে পারে না এ কারণে মাদার ভেসেলের কন্টেনার সিঙ্গাপুর বা শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নামিয়ে রাখা হয় পরে অন্য ছোট জাহাজ বা ফিডার ভেসেলে করে সেই সব পণ্য পাঠানো হয় চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্যের রপ্তানি প্রক্রিয়াও চলে একই কায়দায় সম্প্রতি সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে সৃষ্টি হয়েছে তীব্র ও পরিস্থিতি এ কারণে চট্টগ্রাম থেকে যাওয়া ফিডার জাহাজগুলোকে ওই দুই বন্দরের অপেক্ষায় থাকতে হচ্ছে থেকে দিন সাত তার উপর লোহিত সাগরে হুতিদের হামলার প্রভাবে ইউরোপ ও আমেরিকা থেকে পণ্য আনতে সাত হাজার কিলোমিটারের বেশি ঘুরে আসতে হচ্ছে মাদার ভেসেলকে একটা জাহাজের জন্য কত এক্সপেন্স সিঙ্গাপুর পোর্টের জাহাজের জন্য তো যেই কারণে তার ওয়েটিং টাইমের জন্য কিন্তু এখন ফ্রেটটা অনেক বেড়ে গেছে এটার কনজেশনটা হয়তো আরও বেড়ে যেতে পারে তখন ফ্রেডটা কিন্তু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বহু ইম্পর্ট্যান্ট এক্সপোর্ট গত দু তিন মাস যাবৎ হঠাৎ করে এই ভাড়াটা বেড়ে গেছে প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার ডলার তো এই সাড়ে চার থেকে পাঁচ হাজার ডলার হওয়ার কারণে যে পণ্যটা আমরা আমদানি করে নিয়ে আসছি সেই পণ্যটা দাম বেশি হয়ে যাচ্ছে আমদানি খরচ বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যাহত হচ্ছে শিল্পের কাঁচামাল ইলেকট্রনিক্স সহ যন্ত্রপাতির সরবরাহ যার প্রভাবে উৎপাদন সহ নিত্য বাজারে বাড়বে খরচ এর ভিতরে র মেটেরিয়ালস অনেক কমে গেছে আর লাক্সারি আইটেম তো কমবেই কারণ একশো জমা দিয়ে কতজন আর এলসি খুলতে পারবে তো যেখানে আমাদের এইট বিলিয়ন ডলার ছিল ইনভেস্টমেন্ট বা ইম্পোর্ট সেটা কিন্তু এখন ফোর পয়েন্ট টু ফাইভে চলে আসছে মানে অর্ধেক চলে আসছে বিশ্লেষকরা বলছেন বাণিজ্যের এই সংকট কাটাতে সরকারের তরফ থেকে বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতা তো রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দক্ষিণ কোরিয়ার ব্যাংকের সঙ্গে প্রায় আট কোটি টাকার ঋণ চুক্তিতে কালুর ঘাটে নতুন সেতু নিয়ে আসার আলো দেখছেন চট্টগ্রামবাসী আগামী মাসে প্রকল্পটি একনেকে ওঠার কথা রয়েছে সংশ্লিষ্টরা আশা করছেন দ্রুতই কাজ শুরু হবে নতুন সেতুর দীর্ঘ সময়ের জন্য ব্যবহার উপযোগী করে সেতুটি নির্মাণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা চট্টগ্রাম নগরের সঙ্গে বোয়ালখালী ও পটিয়ার পাঁচ লাখের বেশি মানুষের যাতায়াত শতবর্ষী কালুরঘাট সেতু দিয়ে সরু সেতুতে একমুখী চলাচলের কারণে অনেক সময় দুই পাশে আটকা পড়ে যানবাহন 2001 এক সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা হয় সেতুটি কক্সবাজারের ট্রেন চলাচলের জন্য গেল বছর রেলওয়ে এখানে ব্যাপক সংস্কার চালায় দীর্ঘদিন ধরেই কালুরঘাটে নতুন সেতুর দাবি নাগরিকদের এজন্য রেলওয়ে দু সালে নকশা তৈরি করলেও তা বাদ যায় একনেকে পরে নকশায় পরিবর্তন আনা হয় তবে অর্থায়ন জটিলতায় পরে এই কাজ সেতু নির্মাণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি হওয়ায় আশার আলো দেখছেন চট্টগ্রামের মানুষ সারা বলকালীবাসীর এবং এদিকে যারা আছে বলকালী শেষ হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দাবি একটা ব্রিজ হোক দক্ষিণ চট্টগ্রাম যারা পটিয়া অন্যান্য জায়গা থেকে যাচ্ছে এই মানুষগুলোর জন্য এটা অনেক বড় পাওয়া আগামী মাসে প্রকল্পটি একনেকে উঠার কথা রয়েছে এতে দ্রুত কাজ শুরু হবে বলে আশা সংশ্লিষ্টদের যারা আন্দোলনকারী যারা সেতু প্রত্যাশী যারা সেতু ব্যবহার করতে গিয়ে মালের ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকদিন কদিন আগেও ফেরির সাথে ধাক্কা খেয়ে নদীতে পড়ে একজন লোক দুজন লোক নিহত হয়েছে তো তারা এখন আশার আলো দেখতে পাচ্ছি লম্বা সময় ব্যবহারের উপযোগী করে এই স্থাপনা নির্মাণের তাগিদ দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা আগের যে সমস্ত রেলের অ্যাসেট আমাদের আছে সেগুলা হলো ব্রিটিশ আমলের যেই প্রয়োজনটা ছিল সেইটাকে মূল রেখে কিন্তু ইন দ্য মিন টাইম এই সময়ের মধ্যে আমাদের চাহিদা কিন্তু অনেক বদলেছে এবং আমাদের দৃষ্টিভঙ্গি বেড়েছে এবং আমাদেরকে আরও অনেক দূরে তাকাতে হবে প্রাথমিক প্রস্তাবনায় কালুরঘাটে নতুন সেতু নির্মাণে খরচ ধরা হয়েছে সাড়ে এগারো হাজার কোটি টাকা অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্ণপ্রদেশে সিরিজ বোমা হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত ত্রিশ জন এর মধ্যে শনিবার একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় নিহত হন ছয় জন প্রদেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে সন্দেহভাজন বোমা হামলাকারীরা গৌজা শহরে একটি বিয়ের ও শেষকৃত্যের অনুষ্ঠান এবং হাসপাতালে হামলা চালায় এই বিস্ফোরণে নিহতদের মধ্যে শিশু অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন এই ঘটনায় প্রদেশটিতে কারফিউ জারি করা হয়েছে এছাড়া এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি গত পনেরো বছর ধরে জঙ্গি সংগঠন বোকো হারামের বিদ্রোহের কেন্দ্রে রয়েছে প্রদেশটি ভারত চীন সীমান্তে মহড়া চলার সময় ট্যাঙ্ক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে শনিবারে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি লাদাখের লেহের দৌলত বেগ অলডি এলাকায় মহড়ার সময় নদী পার হতে গেলে ভারতীয় সেনাবাহিনীর একটি ট্যাঙ্ক ডুবে যায় এতে হতাহতের ঘটনা ঘটে সূত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে প্রশিক্ষণ চলাকালীন সেনারা নদী পার হচ্ছিল তখন নদীর পানি বেড়ে গেলে তাদের ট্যাঙ্ক ডুবে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এই ছিল এখনকার সংবাদে আমন্ত্রণ পরের আয়োজন